ন্যায়ালয় আর উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশের পিছতো আকর গোজ নুমলীগের শোধনাগার। শাস্তি নদীর পক্ষী দেওয়াল নাভাঙিবলৈ যেন বদ্ধপরিকর। 2011 সনত নুমলীগের শোধনাগারে শাস্তি নদীত নির্মাণ করেছিল পক্ষী দেওয়াল। 2 কিলোমিটার জোড়া পক্ষী দেওয়ালখনে বন্য হস্তির বিস্তরণের সৃষ্টি করেছিল প্রত্যাহ্বান। 2018 চনত 3 আগষ্টত এমাহৰ ভিতৰত পকী দেৱাল ভাঙিবলৈ নিৰ্দেশ দিছিল ৰাষ্ট্ৰীয় সেউজ প্ৰাধিকৰণে, লগতে বিহিছিল 25 লাখ টকাৰ জৰিমনা। প্ৰকৃতিপ্ৰেমী ৰোহিত চৌধুৰীয়ে NRLৰ বিৰুদ্ধে তৰিছিল গোচৰ। নতুনকৈ সম্প্ৰসাৰিত টাউনশ্বিপত নিৰ্মাণৰ সকলো গৃহ ভাঙিবলৈ নিৰ্দেশ দিয়া হৈছিল নুমলীগৰ শোধনাগাৰক। কিন্তু রহস্যজনকভাবে শোধনাগার কর্তৃপক্ষ আর বন বিভাগে বৃহৎ পকী দেওয়ালখনের কিছু অংশ ভাঙিয়ে সামরিছিল দায়িত্ব। ওলোটাই দেওয়াল নাভাঙিবলৈ উচ্চতম ন্যায়ালয়ত দাখিল করেছিল লেখ আবেদন, কিন্তু আবেদনের শুনানিত মুখ থেকে চাকাইছিল NRLে। উচ্চ ন্যায়ালয়েরও দ্বারস্থ হয়েছিল NRL কর্তৃপক্ষ। অবশ্যে উচ্চ ন্যায়ালয়ের রাষ্ট্রীয় সেউজ প্রাধিকরণের শুনানিকে বাহাল রাখি শাস্তি নদীত নির্মিত পকী দেওয়াল সম্পূর্ণরূপে ভাঙিবলৈ নির্দেশ দিয়ে নুমলীগের শোধনাগারক। তার পিছতো যে নিজের স্থিতিতে অটল হয়ে আছে নুমলীগের শোধনাগার কর্তৃপক্ষ। এতিয়া প্রশ্ন হয়, আকরগোজ NRLর অটল স্থিতিক মখিমূর করিব পারিবনে ন্যায়ালয়ের নির্দেশে, নে এনেদরে খাদ্য আর মুক্ত বিচরণের পর বঞ্চিত হয়ে থাকিব বন্য প্রাণী। নুমলীগের প্রণব শইকীয়া, রিপোর্ট নিউজ18 অসম নর্থ ইষ্ট।